আপনারা কান ধরে শুনে রাখুন, আপনি প্রস্তাব দিলে আমিও প্রস্তাব লাগাব। আপনি প্রস্তাব দিচ্ছেন, আমরা প্রস্তাব লাগাব। আপনি আঙুল তুললে আমরা আঙুল তুলব, আপনি চোখ তুললে আমরা চোখ দেখাব, আর আপনি অ্যাকশন দেখালে পাল্টা আমি অ্যাকশন আমরাও দেব। সাবলাকোন এলাকার, সাবলাকোন বাজারের, সাবলাকোন সুকান্ত স্মৃতি পাঠাগার ময়দানে ভারত জাগাত মাঝি পারগানা মহল তালডাংরা মুলুকের ডাকে এই এলাকায় এক অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষজন এখানকার সাবলাকোন বাজার এলাকার বুদ্ধিজীবী ব্যবসায়ী বন্ধু এবং আজকের এই প্রোগ্রামের জন্য বাঁকুড়া জেলার বিভিন্ন থানা থেকে কর্মরত পুলিশ অফিসার পুলিশ কর্মী আমার মিডিয়া বন্ধু এবং আমার মঞ্চে উপস্থিত আমার বিভিন্ন স্তরের পারগানা বাবারা মাঝি বাবারা ইঞ্জিন আয়োগ বাবা কো বৈহা কো মিশ্রা কো ইংরেন জুয়েন বৈহা কো সানাম কোগে জোহার সাহাও তো আজ আজকে আমরা যে বিক্ষোভ মিছিলে সমবেত হয়েছি প্রথমে এই বিক্ষোভ মিছিলটা কোনো মামুলি মিছিল নয় বিক্ষোভ মিছিলটা কোনো মামুলি মিছিল নয় এই বিক্ষোভ মিছিলটা কিছু বার্তা দিতে চাইছে আমি প্রথমে আজকের যে জনসভা আজকের যে জমায়েত এই জমায়েতে কর্মরত দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি বলতে চাই এই বা খাতলার এসডিপিও খাতলার বিভিন্ন থানার আধিকারিক জেলা স্তরের পুলিশ আধিকারিক বিভিন্ন থানার পুলিশ আধিকারিক যারা আজকে এই মিছিলটা যখন শুরু হয় যে তৎপরতাটা দেখালেন আজকে আমরা অবাক হয়ে গেছি আজকে আদিবাসীরা মিছিল করবে জল কামান রেডি আছে আজকে আদিবাসীরা মিছিল করবে ব্যারিকেড রেডি আছে আজকে আদিবাসীরা মিছিল করবে গোটা বাঁকুড়া জেলার পুলিশ এখানে উপস্থিত অসংখ্য ধন্যবাদ মাননীয় এসডিপি সাহেব মাননীয় এসপি সাহেব মাননীয় আইসি সাহেব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু এই তৎপরতাটা আমরা দেখতে চাই আজকে আমার শিমুল ডাঙ্গার বন্ধুরা যখন নেতৃত্ব হয় দুষ্কৃতরা যখন ছাড়া পেয়ে যায় দুষ্কৃতরা আপনাদের মতো যখন এখনো গুরুপুর করে তখন আপনাদের তৎপরতাটা কোথায় থাকে আপনাদের তৎপরতা কোথায় থাকে এই এলাকায় মামলার বুকে যখন আদিবাসীদের জমিটা পদরাব বদল হয়ে যায় আদিবাসীর জমির যখন হস্তগত হয় তখন আমাদের ভূমিকাটা কি থাকে আমি তৎপরতা দেখতে চাই ভূমিকা দেখতে চাই মান্ডি এলাকায় সাতকড়ি মান্ডি এলাকায় আমাদের চায়ের স্থানটা যখন দখল হয়ে যায় আমি তৎপরতা দেখতে চাই মাননীয় পুলিশ অফিসার মাননীয় আধিকারিক আপনারা যে আইন শৃঙ্খলার দোহাই দিয়ে আজকে 24 তারিখ থেকে আজ 6 তারিখ পর্যন্ত যে টাল বাহানা শুরু করেছেন সেই টাল বাহানার জন্য এই এলাকায় আজকে শান্তি শৃঙ্খলার পরিবেশ নষ্ট হতে হতেছে আজকে পাবলিক আনরেস্ট শুরু হচ্ছে এলাকায় শান্তি সম্প্রীতি নষ্ট হচ্ছে আজকে আইনের রক্ষক যদি আপনারা হন আইন থেকে সম্মান দিয়ে আজকে দোষীদের অ্যারেস্ট করুন আগামী কয়েকদিনের মধ্যেই আমরা একটা টাইম বাউন্স দেব নালে এই মানুষগুলোকে নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে তালডাংরা থানা আবরণ করব সেদিনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন জেলা আয়োগ বাবা কো বৈহা কো মিশ্রা কো তারা কাল দিলে তালডাংরা আইসি ঠেন তালডাংরা থানা ঠেন ওরা ঘেরা বঞ্চারা আসে ভাগ উনি শিমুল ডাঙ্গারের মাইক নেব শিমুল ডাঙ্গারের দোকান
সুরে বুদ্ধিজীবী তালডাংরা বাজার এলাকার শুভচিন্তক সুচিন্তক মানুষজন আপনারা জানেন যে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই অপ্রীতিকর ঘটনার ফলশ্রুতিতে আজকে এই এলাকা সহ প্রত্যেকটা জায়গায় একটা জাতি সেন্টিমেন্ট আঘাত এসেছে সাঁওতালদের জাতি সেন্টিমেন্ট আঘাত এসেছে আজকে জাতি সেন্টিমেন্ট আঘাত আসার ফলে আজকে গ্রামে গ্রামে আজকে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে আর সেই আতঙ্কের ফলশ্রুতি আগামী দিনে কোন জায়গায় পৌঁছাবে এবং তার দায়িত্ব কে নেবে সেটা প্রশাসন জানবে এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এখানকার শুভচিন্তক মানুষের কাছে এখানকার গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে আমরা কলজরে নিবেদন করে যাব দয়া করে কোন সমাজের অসামাজিক মানুষদেরকে দুষ্কৃতীদেরকে মদত দেবেন না দুষ্কৃতীদের কোনো জাত হয় না দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না দুষ্কৃতীদের একটাই ধর্ম হয় দুষ্কর্ম করা আপনি কোন পক্ষে থাকবেন দুষ্কর্মের পক্ষে থাকবেন না সভ্য সমাজের পক্ষে থাকবেন আপনি ঠিক করুন কারণ শিমলনগর মেয়েটা শিমলনগরে আপনার পরিবারও মা আছে আপনার পরিবারও বোন আছে তাদের ইজ্জত চলাকালীন রক্ষা করতে হয় এলাকায় যদি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হয় যে কোনো আন্দোলন চলছে কোনো আন্দোলনের উপরে উপস্থিত হতে হবে আজকে এলাকার এলাকার এই সাঁওতাল থেকে শুরু করে সাপমলি থেকে শুরু করে হ্যামডাংরা এলাকায় বেশ কিছু দাদা দিদি এসেছে বেশ কিছু দাদা দিদি এখানে রাজত্ব চালাচ্ছে যারা মনে করে এলাকাটা বাবার সম্পত্তি বেশি দন নয় আপনারা কান খুলে শুনে রাখুন আমাদের ভাইটার কথা সভা কোন পাতায় শুনে যাচ্ছে এই সালতলা সাতমালি আর এই আউডাংরা চার পাঁচজন মানুষ যারা উন্নয়নের নামাবলী গাইয়ে দিয়ে সভ্য সমাজের নামাবলী গাইয়ে দিয়ে এই এলাকাটাকে যারা মনে করে জায়গিরদার যারা মনে করে বাবার সম্পত্তি যারা মনে করে পৈতৃক সম্পত্তি আপনারা খুব ভালো করে শুনে রাখুন অনেক জায়গা দখল হয়েছে মামলাতে হয়েছে মান্ডিতে হয়েছে অনেক বাবনের ইজ্জত লুট হয়েছে এখানকার আদিবাসী সহ পিছিয়ে পড়া মানুষদের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার ভুলণ্ঠিত হয়েছে আপনারা কান খুলে শুনে রাখুন আপনি প্রস্তাব দিলে আমিও প্রস্তাব লাগাবো আপনি প্রস্তাব দিচ্ছেন আমরা পোস্টার লাগাবো আপনি আঙুল তুললে আমরা আঙুল তুলব আপনি চোখ তুললে আমরা চোখ দেখাবো আর আপনি অ্যাকশন দেখালে পাল্টা রিঅ্যাকশন আমরাও দেব আপনি কান করে শুনে রাখুন আপনি কোথায় কোথায় জায়গা দখল করছেন কোথায় কোথায় আদিবাসী মানুষদের সাংবিধানিক অধিকারকে খর্ব করছেন সব নজরে আছে আগামীকাল থেকে এই এলাকার জনবাদী ক্রান্তিকারী মানুষকে সাথে নিয়ে সেই লড়াই আন্দোলন আগামীকাল থেকে শুরু হবে আয়োগ বলাগো বয়াগ মিশ্রাগ নোয়া এলাকার আমরা চাইদের আমরা চা সাংবিধানিক অধিকার নগর গুরু যোগ খান্তবনা ধারা কান্তিকে নোয়া কপির দুর্বল নিলাই আছে ভাঙ নোয়া কপির লড়াই হওয়া গার্জা হওয়া নোয়া কো বিরুদ্ধে আপু জুমির জাগান না তৈয়ার হইবা আর জাহাই বাইরি কো নোয়া কো কো এও বকালা জাহাই বাইরি কো নোয়া কো এখানে ভুল কো বকালা উনকু বাইরি কো চিয়ে কথা বলবে তো আজকে এই বিক্ষোভ সমাবেশে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার সহ যারা এখানে যারা মনে করছেন বিষয়টাকে কন্ট্রোল করে দেব যারা মনে করছেন বিষয়টাকে ম্যানেজ করে দেব আর আমাদের আদিবাসী এমএলএ আদিবাসী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে অন ক্যামেরা আমরা খোলা মঞ্চে বলছি হিম্মত মেলাতে খান নুন মারান জনপ্রতিনিধি বেড়াতে টেবিল চাপা রাতে চলো শিমুল ডাকালেন মনে লাগি না মহিবের রে জাগুই মে তবে বাতাও মিয়া আন্দোলনের কাটা তবে বাতাও মিয়া আন্দোলনে মন্ত্রী কাটা আর বান খান নোয়া এলাকার হেডকাদের এই এলাকায় এসে আদিবাসী মানুষকে বিভ্রান্ত করবেন না এলাকায় এসে মাঝি পারগানাদের প্রণাম করবেন না এই এলাকায় এসে মাঝি পারগানা সিস্টেমের বিরুদ্ধে কথাবার্তা বলবেন না সে আপনি মন্ত্রী হতে পারেন সে আপনি এমএলএ হতে পারেন
সে আপনি সমাধি হতে পারেন আপনার হিম্মত থাকে তো এই শিমুল ডাঙ্গা যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করুন এবং ওই কোন ডাকেতে জাস্টিস পায় তার জন্য আপনি প্রস্তুত হন সুতরাং আমার মায়েরা বোনেরা এখানে আমার দিদি বলে গেল আসার কবি সাফ হইওয়া আসার কবি সাফ হইওয়া তলোয়ার পাহা হইওয়া তো আমি এখানকার দায়িত্বপূর্ণ প্রাপ্ত পুলিশ অফিসারকে শুধু একটা কথা বলে করিয়ে দিচ্ছি আজকে 24 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা কোনো বিচার পেলাম না জানি না বিচার পাবো কিনা তবে সাংবিধানিক ভাষায় ইংরেজিতে একটা কথা মনে পড়ছে যে ইংরেজিতে আপনারা খুব ভালো জানেন জাস্টিস ডিলেড মিন জাস্টিস ডিনায়েড জাস্টিস ডিনায়েড যদি হয় বারবারই বড় বোনেরা ইন্দিরা নায়ক বাবা কো আমার মা বোনেরা যদি হাতে মাগি প্রমাণ নিয়ে আপনার থানাতে হামলা চালায় তার দায়িত্বটা কে নেবে যতদিন ওনার না বিচার বাবু যাবে না আর আমরা আজকে খোলা মঞ্চ থেকে তরলেমরা রাইসিংয়ে জানিয়ে দিতে চাইছি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা যদি কোনো সদুত্তর না পাই এই যে মানুষগুলো জড়ো হয়েছে এই মানুষগুলোকে নিয়ে আপনার দপ্তর আমরা ঘেরাও করছি তার জন্য আপনি প্রস্তুত থাকুন আজকে থেকে প্রস্তুতি নিন মাতালে সালাম বয়ে আপনার শিখো আর মিঠাও জিগাই সারাও চালকাতে এই খাটো মাথা গাড়ির দলের মুখের কেনা সালাম করে জোহার।